একথা কইতে কইতে ওই নিজের নাম চাই না আমিও কই আম্মু তোমার সাথে আমার শেষ বিদায় আম্মু আমি আর নাম্বার পাই নাই ওই রডগুলোর জন্য আমি আম্মা মে যাব দিতে কাউনিয়া তিস্তা রেল সেতুর উপর থেকে ফারজান আক্তার কাকুলি নামের এক কলেজ শিক্ষার্থী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তিস্তা রেল সেতু এলাকায় এই ঘটনাটি ঘটে। ফারজান আক্তার কাকুলি রংপুর লালবাগ বালাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের কন্যা। নিখোঁজ শিক্ষার্থী ফারজানার মা ফেরদৌসী আক্তার জানান, নিখোঁজ ফারজানা রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়, কিন্তু ভর্তির সুযোগ না হয় তার কয়েকদিন ধরে মন খারাপ ছিল এবং নূর নামের এক ছেলের সাথে তার সম্পর্ক থাকায় তারা প্রায়ই দেখা করত, এ বিষয়ে তাকে বারণ করা হয়। এ কারণে সে গতকাল বাড়িতে যায়নি। মঙ্গলবার সকালে সে মোবাইলে ফোন করে তার সার্টিফিকেট নিয়ে তিস্তা সেতুতে তার মাকে আসতে বলে। মঙ্গলবার দুপুরে মা মেয়ের দেখা হয় সেতুর মাথায়। তারা দুজনে রেল সেতুর উপর দিয়ে হাঁটতে হাঁটতে 3 নম্বর গার্ডারের নিকট গিয়ে মাকে বলে মা বিদায়, আর দেখা হবে না, বিদায় মা, বিদায় বলে তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার কাজ পরিচালনা করছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মন্তাসের বিল্লা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমিও পরের বাসে উঠছি, উঠিয়ে কাউনিয়াতে এসে নামছি। নামি দেখি ওই রিক্সা দাম করতেছে, আমি নামিয়ে পান একটা দোকানে নিছি, দেখি ওই রিক্সা দাম করতেছে, আমি উঠতে গেছি, ওই আমাকে উঠতে দেয় না, দেখি তুমি উঠিও না, তুমি বাসায় চলে যাও। পরে কইলাম না তুমিও বাসায় চলো, তোমার আপু কিচ্ছু খাবার নাই, ফেল করতেই পারো, তোমার আপু কোনো রাগার আগে তুমি কিছু করবার নাই, পরে আমি আসলাম ওর সাথে এখানে আসিয়া রিক্সা ভাড়া দিলাম 20 টাকা করে যাইতেছে। ও কই আম্মু তারা আম্মু আমার পা পাতা করতেছে, শরীর কাঁপতেছে, আমি কাল থাকি ভাত খাই না আম্মু, একটু দাঁড়া বাকি আমার টাইম নাই, তুমি ওদের বসে থাকো। আমি নাম্বার পাই না।